তোমার বাবুসোনা রোবটের মতো দাঁড়াই আছে আর মনে মনে চিন্তা করতেছে কোন বোকা চোদা সামনে এসে পড়লাম আমি। ভিডিওটা অনেক ক্রিজ বা হাসির হলো, ছেলেটার মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে। এভাবে হাত নাড়াইলে ছেলেটার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। যতটাই হাসির হোক কিন্তু মাস্ট ট্যালেন্ট আছে ছেলেটার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটা একটা অভিনয় হলে অনেক হাসি ছিল। অনেকের এমন হয় প্রথমবার লিফ্টে উঠলে, যেটা আমি দেখছি নিজের চোখে। এদেরকে টিকটক ভিডিও করার জন্য এদের ফ্যামিলি কতটা সাপোর্ট করতেছে, এদের বাবা বাতাস করতেছে, মা পাউডার ফু দিতেছে, এরকম সাপোর্ট যদি আমাদের ফ্যামিলিতে করতো আমরা এতদিনে কেজিএফ মতো মুভির নায়ক নায়িকা হয়ে যেতাম গা। ঠিক আছে ঠিক আছে, আমিও হট কিন্তু মেজাজের দিক থেকে। ভাই তোরা এত কনফিডেন্ট পাস কোথায়? ক্যামেরা একটা চালু করে কিছু ডায়লগ বলে এভাবে ওইনে করে যাস গা, এতটা কনফিডেন্ট তোদের? তোদের মতো কনফিডেন্ট যদি আমাদের থাকতো আমরা মনে এতদিনে বাংলাদেশের সিনেমার নায়ক নায়িকা হয়ে যেতাম গা সবাই। কি দুঃখা দিল আজ, কি বেমানি করলো? আমি তোমাদের সামনে 4-5 দিন কিছু বানাবো না। নাক টিপ দিলে দুধ বের হবে তোমার। আর তোমার সাথে কোন মেয়ে বেমানি করছে না? আমার সামনে যদি পড়তি দিন রাত থাপড়াইলে একদম সোজা হয়ে যাইতি, টিকটক মারানি বের করে ফেলতাম মাথা থেকে। ভিডিওগুলো তোরা বানাই, তোরা নিজেরা একবার দেখোস না, নাকি এমনি বানাই মাত্র সাথে সাথে পোস্ট করে দেস? এসব ভিডিও দেখতে দেখতে আমাদের চোখগুলো শেষ ভাই, সারাটা দিন ফেসবুকে তোদের এই আবাল মার্কা ভিডিওগুলো দেখতে হয়। এসব ভিডিও সায়েন্স বোঝার জন্য কেউ আমার একটা টিকটক কোচিং এ ভর্তি করা। এসব ভিডিওর কোনো লজিক আমি কিছু বুঝতেছি, একটা কোচিং এ ভর্তি হয় এরপর এসব ভিডিও লজিকটা বুঝি আগে। সারাটা দিন ফেসবুকে এসব দেখতে হয়, কোনো লজিক নেই, কোনো সায়েন্স নেই।